بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير সকল প্রশংসা আল্লাহর যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুরই মালিক এবং আখিরাত ও প্রশংসা তাহারই তিনি প্রজ্ঞাময় সর্ববিষয়ে অবহিত يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور তিনি জানেন যাহা ভূমিতে প্রবেশ করে যাহা উহা হইতে নির্গত হয় এবং যাহা আকাশ হইতে নাজিল হয় এবং যাহা কিছু উহাতে উত্থিত হয় তিনি পরম দয়ালু অতিশয় ক্ষমাশীল وقال الذين كفروا لا تأتين الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين কাফিররা বলে আমাদের নিকট কিয়ামত আসিবে না বল আসিবে শপথ আমার প্রতিপালকের নিশ্চয়ই তোমাদের নিকট উহা আসিবে তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত আকাশমণ্ডলী ও পৃথিবীতে তাহার অগোচর নয় অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু ইহার প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم ইহা এই জন্য যে যারা মুমিন ও সৎ কর্মপরায়ণ তিনি তাহাদেরকে পুরস্কৃত করিবেন ইহাদের এই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم যারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহাদের জন্য রয়েছে ভয়ঙ্কর মর্মন্তু শাস্তি ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي ويهدي الى صراط العزيز الحميد যাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে তারা জানে যে তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাই সত্য ইহা পরাক্রমশালী প্রশংসার হো আল্লাহর পথ নির্দেশ করে وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد كافر يا بالي أمرا كي تمادر كي أمون بكتير شانتان ديبو جي تمادر كي بالي تمادر ديهو شمپنن چھنن بھنن ہوئيا پوڑيلو تمرا نتون سشتی روپے اتھتو ہوئي بي افترى على الله كذبا ان به جنه بل الذين لا يؤمنون بالاخره في العذاب والضلال البعيد شكي الله সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে অথবা শেকি উন্মাদ বস্তুত যারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রহিয়াছে أَفَلَمْ يَرَوْا إِلَى مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ إِنْ نَشَأْ نَخْسِفْ بِهِمُ الْأَرْضَ أَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِنَ السَّمَاءِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِكُلِّ عَبْدٍ مُنِيبٍ উহারা কি উহাদের সম্মুখে ও পশ্চাতে আসমান ও জমিনে যাহা আছে তাহার প্রতি লক্ষ্য করে না আমি ইচ্ছা করিলে উহাদেরকে সহ ভূমি ধসাইয়া দিব অথবা উহাদের উপর আকাশখণ্ডের পতন ঘটাইব আল্লাহর অভিমুখী প্রতিটি বান্দার জন্য ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে
وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرِ وَأَلَنَّا لَهُ الْحَدِيدِ আমি নিশ্চয়ই দাউদের প্রতি অনুগ্রহ করিয়াছিলাম এবং আদেশ করিয়াছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং ব্যঙ্গ কুলকেও তাহার জন্য নমনীয় করিয়াছিলাম লৌহ। أَنِعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ যাহাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈয়ার করিতে এবং বুননে পরিমাণ রক্ষা করিতে পারো, এবং তোমরা সৎকর্ম করো, তোমরা যাহা কিছু করো আমি হওয়ার সম্যক দ্রষ্টা। وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَن يَزِغْ مِنْهُمْ عَن أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ আমি সুলাইমানের অধীন করিয়াছিলাম বায়ুকে, যাহা প্রভাতে এক মাসের পথ অতিক্রম করিত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করিত। আমি তাহার জন্য গলিত তাম্রের এক প্রস্রবণ প্রবাহিত করিয়াছিলাম, তাহার প্রতিপালকের অনুমতিক্রমে জিনদের কতক তাহার সম্মুখে কাজ করিত। উহাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে তাহাকে আমি জ্বলন্ত অগ্নি শাস্তি আস্বাদন করাইব। يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور وهرا سليمان ইচ্ছা অনুযায়ী প্রাসাদ ভাস্কর্য হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেক নির্মাণ করিত। আমি বলিয়াছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنْ سَأَتَهُ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَنْ لَوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينَ যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটাইলাম তখন জিনদেরকে তাহার মৃত্যু বিষয়ে জানাইল, কেবল মাটির পোকা যাহা তাহার লাঠি খাইতেছিল। যখন সে পড়িয়া গেল তখন জিনেরা বুঝিতে পারিল যে উহারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকিত তাহলে উহারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকিত না। لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور সাবাবাসীদের জন্য তো উহাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, দুইটি উদ্যান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। উহাদেরকে বলা হইয়াছিল, তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো এবং তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক। فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ পরে উহারা অবাধ্য হইল, ফলে আমি উহাদের উপর প্রবাহিত করিলাম বাঁধ ভাঙা বন্যা এবং উহাদের উদ্যান দুইটিকে পরিবর্তন করিয়া দিলাম এমন দুইটি উদ্যানে যাহাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ এবং কিছু কুল গাছ। ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورُ আমি উহাদেরকে এই শাস্তি দিয়াছিলাম উহাদের কুফরির জন্য, আমি কৃতজ্ঞ ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দেই না।
وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ উহাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম সেইগুলির মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করিয়াছিলাম এবং ওইসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করিয়াছিলাম এবং উহাদেরকে বলিয়াছিলাম তোমরা এইসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ كِنْتُ هَرَا بُلِلُو هَيْ عَمَدِرِ پْرَتِبَالُوكَ আমাদের সফরের মঞ্জিলের ব্যবধান বর্ধিত করো উহারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল ফলে আমি উহাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করিলাম এবং উহাদেরকে ছিন্ন ভিন্ন করিয়া দিলাম ইহাতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রহিয়াছে ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين উহাদের সম্বন্ধে ইবলিস তাহার ধারণা সত্য প্রমাণ করিল ফলে উহাদের মধ্যে একটি মুমিন দল ব্যতীত সকলেই তাহার অনুসরণ করিল ওয়া মা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন ইল্লা লিনআলামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ উহাদের উপর শয়তানের কোনো আধিপত্য ছিল না কাহারা আখিরাতে বিশ্বাসী এবং কাহারা উহাতে সন্দিহান তাহা প্রকাশ করিয়া দেওয়াই ছিল আমার উদ্দেশ্য তোমার প্রতিপালক সর্ববিষয় হেফাজতকারী قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير বলো তোমরা আহ্বান করো উহাদেরকে যাহাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে ইলাহ মনে করিতে উহারা আকাশ মণ্ডলী ও পৃথিবীতে অনুপনিবেন কিছুর মালিক নয় এবং এত উভয় উহাদের কোন অংশ নাই এবং উহাদের কেউ তাহার সহায়ক নয় যাহাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কাহারও সুপারিশ ফলপ্রসূ হইবে না পরে যখন উহাদের অন্তর হইতে ভয় বিদ্রুত হইবে তখন উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করিবে তোমাদের প্রতিপালক কি বলিলেন তদুত্তরে তাহারা বলিবে যাহা সত্য তিনি তাহাই বলিয়াছেন তিনি সমুচ্চ মহান قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين বলো আকাশ মণ্ডলী ও পৃথিবী হইতে কে তোমাদেরকে রিজিক প্রদান করেন বলো আল্লাহ হয় আমরা না হয় তোমরা সৎপথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون বলো আমাদের অপরাধের জন্য তোমাদেরকে জবাবদিহি করিতে হইবে না এবং তোমরা যাহা করো সে সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করিতে হইবে না قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم বলো আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করিবেন অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করিয়া দিবেন তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী সর্বজ্ঞ
قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم বলো তোমরা আমাকে দেখাও যাহাদেরকে শরীক রূপে তাহার সঙ্গে জুড়িয়া দিয়াছো তাহাদেরকে না কখনো না বরং তিনি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না ويقولون متى هذا الوعد إن كنتم صادقين تهارا জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون বলো তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস যাহা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করিতে পারিবে না আর ত্বরান্বিত করিতে পারিবে না وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين كافر يا بالي আমরা এই কুরআনে কখনো বিশ্বাস করিব না ইহা পূর্ববর্তী কিতাব সমূহ নয় হায় তুমি যদি দেখিতে জালিমদেরকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান করা হইবে তখন উহারা পরস্পর বাদ প্রতিবাদ করিতে থাকিবে যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহারা ক্ষমতা দর্পীদেরকে বলিবে তোমরা না থাকিলে আমরা অবশ্যই মুমিন হইতাম قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين যারা ক্ষমতা দর্পী ছিল তাহারা যাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিবে তোমাদের নিকট সৎপথের দিশা আসিবার পর আমরা কি তোমাদেরকে উহা হইতে নিবৃত্ত করিয়াছিলাম বস্তুত তোমরাই তো ছিলে অপরাধী وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون যাহাদেরকে দুর্বল মনে করা হইত তারা ক্ষমতা দর্পীদেরকে বলিবে প্রকৃত পক্ষে তোমরাই তো দিবারাত্র চক্রান্তে লিপ্ত ছিলে আমাদেরকে নির্দেশ দিয়াছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তাহার শরীক স্থাপন করি যখন তারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তারা অনুতাপ গোপন রাখিবে এবং আমি কাফিরদের গলদেশে শৃঙ্খল পরাইব উহাদেরকে উহারা যাহা করিত তাহারই প্রতিফল দেওয়া হইবে وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون যখনই আমি কোন জনপদে সতর্ককারী প্রেরণ করিয়াছি উহার বিত্তশালী অধিবাসীরা বলিয়াছে তোমরা যাহা সহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি উহারা
উহারা আরো বলিত, আমরা ধনে জনে সমৃদ্ধিশালী, সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হইবে না। قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون بولو أمار প্রতিপালক যাহার প্রতি ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন অথবা সীমিত করেন, কিন্তু অধিকাংশ লোকেই ইহা জানে না। وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যাহা তোমাদেরকে আমার নিকটবর্তী করিয়া দিবে, তবে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারাই তাহাদের কর্মের জন্য পাইবে বহুগুণ পুরস্কার, আর তাহারা প্রাসাদে নিরাপদে থাকিবে। والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون যারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করিবে তারা শাস্তি ভোগ করিতে থাকিবে। قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين বলো, আমার প্রতিপালক তো তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং যাহার প্রতি ইচ্ছা সীমিত করেন, তোমরা যাহা কিছু ব্যয় করিবে তিনি তাহার প্রতিদান দিবেন, তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون شرون كارو جدين تيني يهدر شاكل كي أكتر كوري بين أتبار فرشتا در كي جگشا كوري بين يهاري كي تمدري پوجا كوري تو قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون فرشترا بوليبي تمي پبيترو مها تمي آمدر ابي بابو وهارا نوي برن وهارا تو پوجا کري تو جن دير ابن وهادر ادھیکانش چھلو وهادر پتی بشاشی فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করিবার ক্ষমতা নাই। যাহারা জুলুম করিয়াছিল তাহাদেরকে বলিব, তোমরা যে অগ্নি শাস্তি অস্বীকার করিতে তাহা আস্বাদন করো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا رَجُلٌ يُرِيدُ أَن يَصُدَّكُمْ عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين ইহাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন ইহারা বলে, তোমাদের পূর্বপুরুষ যাহার ইবাদত করিত এই ব্যক্তিই তো
তাহার ইবাদতে তোমাদেরকে বাধা দিতে চায়। ইহারা আরো বলে, ইহা তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত কিছু নয়, এবং কাফিরদের নিকট যখন সত্য আসে তখন উহারা বলে, ইহা তো এক সুস্পষ্ট জাদু। আমি ইহাদেরকে পূর্বে কোন কিতাব দেই নাই যাহা ইহারা অধ্যয়ন করিত, এবং তোমার পূর্বে ইহাদের নিকট কোন সতর্ককারীও প্রেরণ করি নাই। وَكَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَمَا بَلَغُوا مِعْشَارَ مَا آتَيْنَاهُمْ فَكَذَّبُوا رُسُلِي فَكَيْفَ كَانَ نَكِيرِ ইহাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করিয়াছিল, উহাদেরকে আমি যাহা দিয়াছিলাম ইহারা তাহার এক দশমাংশ পায় নাই, তবুও উহারা আমার রাসূলদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল, ফলে কত ভয়ঙ্কর হইয়াছিল আমার শাস্তি। قل انما اعظكم بواحده ان تقوموا لله مثنى وفرادى ثم تتفكروا ما بصاحبكم من جنه ان هو الا نذير لكم بين يدي عذاب شديد بلو আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিতেছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুই দুই জন অথবা এক এক জন করিয়া দাঁড়াও, অতঃপর তোমরা চিন্তা করিয়া দেখো তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয়, সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ককারী মাত্র। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ বলো, আমি তোমাদের নিকট কোন পারিশ্রমিক চাই না, তাহা তো তোমাদেরই, আমার পুরস্কার তো আছে আল্লাহর নিকট, এবং তিনিই সর্ববিষয়ে দ্রষ্টা। কুল ইন্না রাব্বি ইয়াকযিফু বিল হাক্কি আল্লামুল গুয়ুব বলো, আমার প্রতিপালক সত্যের দ্বারা অসত্যকে আঘাত করেন, তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা। কুল জাআল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ বলো, সত্য আসিয়াছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করিতে আর না পারে পুনরাবৃত্তি করিতে। কুল ইন দলালতু ফা ইন্নামা আযিল্লু আলা নাফসি وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب বলো, আমি বিভ্রান্ত হইলে বিভ্রান্তির পরিণাম আমারই, এবং যদি আমি সৎপথে থাকি তবে তা এই জন্য যে আমার প্রতি আমার প্রতিপালক ওহী প্রেরণ করেন, তিনি সর্বশ্রোতা সন্নিকট। وَلَوْ تَرَى إِذْ فَزِعُوا فَلَا فَوْتَ وَأُخِذُوا مِنْ مَكَانٍ قَرِيبٍ তুমি যদি দেখিতে যখন ইহারা ভীত বিহ্বল হইয়া পড়িবে তখন ইহারা অব্যাহতি পাইবে না এবং ইহারা নিকটস্থ স্থান হইতে ধৃত হইবে। وَقَالُوا آمَنَّا بِهِ وَأَنَّا لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَكَانٍ بَعِيدٍ এবং ইহারা বলিবে, আমরা তাহাতে ঈমান আনিলাম, কিন্তু এত দূরবর্তী স্থান হইতে উহারা নাগাল পাইবে কি রূপে। وَقَدْ كَفَرُوا بِهِ مِنْ قَبْلُ وَيَقْذِفُونَ بِالْغَيْبِ مِنْ উহারা তো পূর্বে তাহা প্রত্যাখ্যান করিয়াছিল, উহারা দূরবর্তী স্থান হইতে অদৃশ্য বিষয়ে বাক্য ছুড়িয়া মারিত। وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب ইহাদের ও ইহাদের বাসনার মধ্যে অন্তরাল করা হইয়াছে, যেমন পূর্বে করা হইয়াছিল ইহাদের সমপন্থীদের ক্ষেত্রে, উহারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে।